বিপ্লব পালনের অনুষ্ঠানে আমরা আপনাদের সবাইকে লাল সালাম জানাই। এবং আমাদের দেশে সমাজতন্ত্রের জন্য যে ক্রমবর্ধমান সংগ্রাম, সেই সংগ্রামকে স্মরণ করি আমরা নভেম্বর বিপ্লবকে আজ এখানে স্মরণ করছি। কারণ নভেম্বর বিপ্লব দুনিয়ার মেহনতি মানুষের সামনে ছিল একটা আলোক পত্রিকা। দুনিয়ার মানুষ যখন শোষণে, নিপীড়নে, অত্যাচারে তারা কোনো রাস্তা খুঁজে পায়নি, কীভাবে তাদের শোষণের অবসান হবে, কীভাবে এই পুঁজিবাদী, সামন্তবাদী, সাম্রাজ্যবাদী শোষণ থেকে মানুষ মুক্ত হবে, এই যখন সমস্ত মানুষের, মুক্তিগামী মানুষের মনের চিন্তা ছিল, সেই চিন্তাকেই পথ দেখিয়েছিলেন মার্ক্স, এঙ্গেলস। ওরাই বলেছিলেন যে শোষণহীন সমাজ অনন্তকাল চলতে পারে না, এটা সভ্যতার পরাকাষ্ঠা হতে পারে না, সভ্যতা হবে মানবিক সমাজ, সভ্যতা হবে শোষণহীন সমাজ, সভ্যতা হবে মানুষের প্রতি মানুষের ভালোবাসা এবং সেখানে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী শোষণের অবসান, সেটাই হবে প্রকৃত মানব সভ্যতা। কিন্তু আজ যে ইতিহাসে যে বিকাশ হয়েছে সেই ইতিহাস হচ্ছে শোষণের ইতিহাস, শ্রেণী সংগ্রামের ইতিহাস। এই শ্রেণী সংগ্রাম পরিণত হবে একদিন ব্যাপক সমাজ সংগ্রামে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে, শ্রমিক কৃষক মধ্যবিত্ত মানুষের সহযোগিতায় এই শোষণ ব্যবস্থা পরিবর্তিত হবে এবং সেই পরিবর্তিত হওয়ার মধ্যে দিয়ে এই পুঁজিবাদী শোষণবাদী সমাজ খতম হলে সেখানে সমাজ, যে সমাজ গড়ে উঠবে সমাজতান্ত্রিক সমাজ, যা হবে শোষণহীন, যা হবে সভ্য সমাজ, যা হবে মানবিক সমাজ, সেই সমাজ গড়ার স্বপ্ন মানুষকে দেখিয়েছিলেন মার্ক্স এঙ্গেলস। এবং সেই স্বপ্নকে প্রথমে কার্যকরী করার চেষ্টা হয়েছিল প্রথমে প্যারিসে সেই 1874 সালে, যেখানে প্যারিসের শ্রমিক শ্রেণী সেখানে সেই আন্দোলন সফল করে এবং প্যারিস শহর মুক্ত করেন শ্রমিকেরা এবং সেখানে মুক্ত করে সমাজতন্ত্র ঘোষণা করেন শ্রমিক শ্রেণীর নেতৃত্বে। কিন্তু সেই 75 দিন সেই সমাজতন্ত্র প্রথম টিকেছিল। তারপর 75 দিন পর যখন গোটা দুনিয়ায় বার্তা ছড়িয়ে গেল যে এই বার্তা যদি আরও দেশে ছড়ায় তাহলে পুঁজিবাদের চরম বিপদ, তখন সমস্ত পুঁজিবাদী দেশ একসঙ্গে আক্রমণ করে প্যারি কমিউনকে খতম করে। কিন্তু প্যারি কমিউন যে বীজ বুঝল সেই বীজ কিন্তু মহিরূপে পরিণত হল। কমরেড লেনিন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে গোটা দেশে, দুনিয়ার বিভিন্ন দেশে শ্রমিক শ্রেণীর পার্টি, কমিউনিস্ট পার্টি গড়ে উঠতে শুরু করলো এবং কমরেড লেনিন সেই শিক্ষাকে কাজে লাগিয়ে রাশিয়াতে সেই বিপ্লব করলেন। এবং সেখানে একটা দেখা গেল যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে বিপ্লব হয়েছিল প্যারিসে, কিন্তু যেহেতু শ্রমিক শ্রেণী সংখ্যায় কম, নতুন শ্রেণী, উদীয়মান শ্রেণী, ব্যাপক শত্রুকে মোকাবেলা করা শ্রমিক শ্রেণীর একার পক্ষে সম্ভব ছিল না। সেই জন্য বলেছেন আরেকটা যে শোষিত অংশ সমাজের, সেই অংশকে যদি শ্রমিক শ্রেণী সঙ্গে নেয় তবেই সেই বিপ্লব দীর্ঘস্থায়ী হবে। সেই জন্যেই সেই লেনিনের নেতৃত্বে, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কৃষক, গরিব মানুষ এবং ওই সময় ছিল সৈন্যবাহিনী, যারা কৃষকের সন্তান, তাদেরকে এক জায়গায় করে মোর্চা গঠন করে সেই মোর্চার নেতৃত্বে 1917 সালের এই 7ই নভেম্বর এই আন্দোলন শুরু হয় এবং বিপ্লব, যার আগেও ইতিহাস আপনারা জানেন, দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যন্ত সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এখন আমরা সেই সমাজতন্ত্রের যে শিক্ষা, যে সুফল, যে মানবিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক, শিক্ষাগত যে ব্যাপক উন্নতি ঘটেছিল সেই উন্নতি আমাদের সামনে আছে। কিন্তু আমরা দেখলাম যে যেমন 75 দিন পরে যেমন প্যারি কমিউন পরাজিত হয়েছিল, 75 বছর পরে সোভিয়েত ইউনিয়নে সাম্রাজ্যবাদ পুঁজিবাদের আন্তর্জাতিক চক্রান্তে সেখানে এবং আভ্যন্তরীণ কিছু দালালের চক্রান্তে সে পেছু ঘটেছে। কিন্তু আমরা মনে করি সমাজতন্ত্র কখনো পেছু ঘটতে পারে না। সেই বলেছেন যে একটা আদর্শের জন্ম হলে সেই আদর্শ কখনো মরে না। সমাজতন্ত্রের আদর্শ যতদিন মেহনতি মানুষ থাকবে, যতদিন শোষণ থাকবে, সেই শোষণের বিরুদ্ধে যতক্ষণ সংগ্রামের আকাঙ্ক্ষা থাকবে, সেই আকাঙ্ক্ষা সমাজতন্ত্রের জন্য সংগ্রামে বারে বারে প্রতিফলিত হবে। সেই জন্যে আমারও এখানে ভারতবর্ষে কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী, সেই রাশিয়া সমাজতন্ত্র গঠিত হবার কয়েক বছর পরেই সোভিয়েত রাশিয়াতেই আমাদের ভারতীয় যারা ছিলেন তারা এখানে কমিউনিস্ট পার্টি গঠন করে এবং সেই কমিউনিস্ট পার্টি আজ আমরা এগিয়ে নিয়ে চলেছি ভারতবর্ষে। এখন সেই কমিউনিস্ট পার্টির লড়াই হচ্ছে শ্রেণী শোষণের অবসান ঘটিয়ে শ্রমিক কৃষক মৈত্রীতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যাওয়া। তার আগের স্টেজ হচ্ছে জনগণতান্ত্রিক বিপ্লব, সেই জনগণতান্ত্রিক বিপ্লবের মধ্যে দিয়েই সমাজতন্ত্রে আমরা ভারতবর্ষে পৌঁছব, এই হচ্ছে আমাদের কমিউনিস্ট পার্টির। সেই লক্ষ্যে আমরা যাত্রা আমাদের চলছে, যাত্রায় উত্থান পতন থাকে, অগ্রগতি পশ্চাৎপদই থাকে। আজকে আমাদের কমিউনিস্ট পার্টি আক্রান্ত, আজকে সমাজতান্ত্রিক ধ্যান ধারণা আক্রান্ত, পুঁজিবাদ আজ ব্যাপকভাবে হচ্ছে গিয়ে
ষড়যন্ত্র করেছে সমাজতন্ত্রের পতনের পর, এবং বিশ্বব্যাপী প্রচার হচ্ছে সমাজতন্ত্রের দিন শেষ হয়ে গেছে। কিন্তু আমরা বিশ্বাস করি এ দিন শেষ হতে পারে না, এই লড়াই আমাদের দেশে চলছে এবং এই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই বিকাশে পুঁজিবাদের বিকাশ হয়েছে ভারতবর্ষে, তার সঙ্গে সঙ্গে আজকে সাম্রাজ্যবাদ এবং সাম্প্রদায়িকতা আজকে তারা গাঁটবন্ধন করেছে। বিশেষ করে নরেন্দ্র মোদী সরকারে আসার পর ভারতবর্ষে যে শোষণ ব্যবস্থাকে মজবুত করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে একটা সাম্প্রদায়িক ফ্যাসিবাদী সাম্প্রদায়িক একটা শাসন। এই সাম্প্রদায়িক এবং সেটা হচ্ছে কর্পোরেট কমিউনাল কম্বাইন। এই কর্পোরেট কমিউনাল কম্বাইনের বিরুদ্ধে বিভিন্ন যুগে বিভিন্নভাবে কমিউনিস্টরা লড়াই করে, এবং যে পরিস্থিতি হয় সেই পরিস্থিতির মোকাবেলা লড়াই করতে হয়। আজকে কমিউনিস্ট পার্টিকে এই কর্পোরেট কমিউনিজমের বিরুদ্ধে লড়াই করাই হচ্ছে সমাজতন্ত্রের দিকে যাত্রা হবে পদক্ষেপ। সেই জন্য আজকে আমরা নভেম্বর বিপ্লবের শপথ নেব, আমরা এই কর্পোরেট কমিউনাল শক্তিকে পরাজিত করে ভারতবর্ষের শ্রমিক কৃষককে সংগঠিত করে এবং মেহনতি মানুষের ঐক্যের উপর দাঁড়িয়ে গণতান্ত্রিক মানুষকে সঙ্গে নিয়ে আমরা ভারতবর্ষের জনগণতান্ত্রিক বিপ্লবের পথে এগোব এবং তার মধ্য দিয়ে সমাজতন্ত্র সফল করার স্বপ্নকে আমরা কার্যকরী করব। এটাই হবে আজকে আমাদের শপথ। ধন্যবাদ।